টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইসকা ইউনিয়নের ভাতকুড়া গ্রামের বৈরান নদীর সংযোগ বৃষ্টি নির্মাণের দুই বছরের মাথায় ভেঙে পড়েছে। ফলে দরচন্দ্রীবাড়ি ও ভাতকুড়া সহ ধনবাড়ী উপজেলা শহরের সাথে সকল ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে দুই পাড়ের বাসিন্দারা। যে ক্ষতি আমাদের হয়েছে, আমরা এই গ্রামের লোকজন বহুত মানে 10টি গ্রামের লোকজন আছে, এখানে পাড়া যাতায়াত করে, তারা পাড়া যাতায়াত করতে পারতেছে না, অ্যাসাইনমেন্ট পরীক্ষা হইতেছে, কি পরীক্ষা দিতে পারতেছে না। এদিকে বৃষ্টি ভেঙে পড়ার পর এখন পর্যন্ত কোন জনপ্রতিনিধি সহ প্রশাসনের কেউ দেখতে আসেনি বলে জানালেন স্থানীয়রা। মেম্বার চেয়ারম্যান ভোরের সময় সব সময় কয় ভোট দাও রাস্তা করে তুমি, ওরা করে তুমি, ওরা করে তুমি, মেলা কিছু কয়, কিন্তু এখন ব্রিজের নিচ থেকে বালু কাটায় এই বৃষ্টি ভেঙে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বালু কাটার পরেই তো পিলারে মাটি সরে গেছে, 10-15টা গ্রামের যোগাযোগ বন্ধ হয়ে গেছে, হাট বাজার যাইতে পারতেছে না, ফুলাহানি স্কুলে যাইতেছে না, আমার যাতায়াতে খুব অসুবিধা। আমি সরকারের কাছে গাড়ি ঘুরে এখানে যেন একটা নতুন ব্রিজ দেয়। অভিযোগগুলি আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। এই বৃষ্টির তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং নদী খননের পরিপ্রেক্ষিতে এই বৃষ্টি সম্পূর্ণরূপে পড়ে যায়। এখানে জনগণের বা কৃষকের চাহিদা মোতাবেক আমরা বাঁশের সাঁকো বিকল্প হিসেবে তৈরি করব। বর্তমান অবস্থায় নতুন করে ব্রিজ নির্মাণে স্থানীয় সংসদ সদস্য, কৃষিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান ভুক্তভোগী এলাকাবাসী। এস এম খোরশেদ আলম, মাই টিভি।